بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد عليكم السلام ورحمة الله وبركاته مهترم أه محترم بھائی بشير سعودية عرب تكي پرسنو كوري چن كوتامات كاركت پرسنو جه نفس سر وطات پربتر الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الخلق أه محمد وآله وصحبه أجمعين أه জানতে চেয়েছেন যে প্রবৃত্তির অনুসরণটা শীর হবে কি না কখনও প্রবৃত্তির অনুসরণ শির্ক হয়ে যায় যার সাপোর্টে আমরা কোরআন সন্ন্যার অনেক কথা পাই রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন যে লাই লাইউন আহাদুকুম তোমাদের কেহ ইমানদার হতে পারবে না হাতটা এখন হাওয়া হতে বা আল্লিমা জিতুবে যতক্ষণ মতো তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুসরণকারী না হয়ে যায়

একই কথা আল্লাহ আরেক জায়গায় বলেছেন একটু বর্ধ বর্ধিত করে দিয়ে ও আদাল্লাহুল্লাহ আর আল্লাহ তাকে গুমরা করে দিয়েছে পথভ্রষ্ট করে দিয়েছে কি জন্য সে তার প্রবৃত্তি অনুসরণ করার কারণে ও খাতামা আলা আসামি আর তার কানেও আল্লাহ এভাবে মানে শ্রবণের ভিতরেও আল্লাহ তার শ্রবণ শক্তির ভিতরে আল্লাহ তার খাতম মানে তার চোখে এবং কানে তার দৃষ্টি শক্তিতে এবং শ্রবণ শক্তিতে আল্লাহ শিল মেরে দিয়েছে মোহর মেরে দিয়েছে এটা কি আল্লাহর দোষ না তার মানে কাজের পরিপ্রেক্ষিতে যতটুকু সে হকদার হয়েছে সে তার পবিত্র অনুসরণ করে এভাবে হয়ে গেছে তাহলে করোনার আয়াত এবং নবীর হাদিস বিভিন্ন হাদিস এটাই সাব্যস্ত করে যে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে সে কখনো মুশরিক হয়ে যায় অথবা কাফের হয়ে যায় তবে প্রবৃত্তির অনুসরণটা কিছু ক্ষেত্র বিশেষে আছে সেগুলি শির বা কুহুরি হবে না যেমন তার প্রবৃত্তি তাকে বলতেছে যে করিস না তাহলে সে কাফের হবে না না ঠিক আছে করিস এভাবে তাকে দূরে সরিয়ে রাখছে বখিল হয়ে গেল সে তাহলে তাহলে সে কাফের বা মুশরিক হলো না তো বখিল হলেও অনেক সময় জাহান্নাম চলে যেতে হয় বখালতের কারণে কিন্তু সে মুশরিক এখনো হয়নি মুশরিক হয়নি ঠিক আছে আরেকটি বিষয় হলো যে তার প্রবৃত্তি তাকে আহ সবসময় নেক কাজগুলিতে পিছিয়ে দেয় মানে কাছে মানে সবার সামনে থাকতে দেয় না এটা তার মুনাফেক আমালি নেফাক আমালি মানে আমলগত মুনাফিক এটাও তাকে কাফের বা মুশরিক বানায় না সবসময় পছের কাতার পিছনের কাতার এসে নামাজ পড়ছে হাততাই আখের আখেরহম আল্লাহ ফিন্নার আল্লাহ তাকে জাহান্নামে দিবে লাস্টে কারণ সে জেনে বুঝে সবসময় নামাজে শেষে আসে শেষ কাতারে দাঁড়াচ্ছে এবং সব সময় তার নামাজ মানে এক রাখা দু রাখাত করে ছোটে খেলতামাশা হয়ে যাচ্ছে তাহলে দেখা গেল সেরেক এবং কুফুরি না করা না করেও সে জান চলে যাচ্ছে এভাবে কিছু নফল মুস্তাহাব ক্ষেত্রেও তার প্রবৃতি তাকে দূরে সরিয়ে রাখছে তখন সে জাহান যাচ্ছে না হ্যাঁ এবং কাফের মশুরেকও হচ্ছে না আর জিকির থেকে সে অধিকাংশ সময় মানে গাফেল থাকতেছে যেগুলি নফল মুস্তাহাব জিকির আজকার যেগুলি যেগুলি করলে সে নিজে বেঁচে যায় অনেক পাপাচার থেকে বা নিজে অনেক সময় মানে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাচ্ছে কিন্তু না করলে সে কাফের বা মুশরিক হচ্ছে না বা জানলাম যাবে বলে এরকম কোনো কথা কোরআন বা না কোথাও লেখা নেই তাই দেখা যাচ্ছে পবিত্র অনুষ্ঠানে কয়েকটি ডিভিশন আছে কয়েকটি প্রকার ভেদ আছে প্রকার ভেদে তার উপরে বিধান বা হুকুম সরাসরি ক্ষেত্রে এবং কুফুরি আখ্যা দেয়া চলবে না ঠিক আছে এটার একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে নির্দিষ্ট ক্ষেত্র আছে সেই ক্ষেত্র অনুসারে তার সেই বিধান আপতিত হবে আল্লাহ আলম আলমের সাহসালামে